ॐ ध्यायेत् हृदयम्बुजे देवीं तरुणारुणविग्रहां वराभयकरां शान्तं स्मितोत्फुल्लमुखाम्बुजां स्थलपद्माप्रतिकाश पादाम्भोज सुशोभनां शुक्लां वरधरां धीरां लज्जापटविभूषितां प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमङ्गलां स्वनाथ वाम भागस्थां भक्तानुग्रहकारिणीं ॐ ऐं ह्रीं सर्वदेवदेवेश्वरूपिण्यै श्री शारदा देव्यै नमः। আমার খুব ভালো লাগছে দুর্গাপূজার আগে আমরা মাতৃ অনুধ্যান করবার সুযোগ পাচ্ছি এবং আপনাদের প্রতি আমি ভীষণ রকমভাবে কৃতজ্ঞ যে আপনারা দয়া করে এসেছেন মাতৃ অনুধ্যানে অংশগ্রহণ করতে। কাল থেকে পুজো শুরু, এখনও কত মেকআপ বাকি আছে, কত রকমের জিনিসপত্র কেনা আছে, পুজোর কত প্রস্তুতি বাকি আছে, সব কিছু ফেলে আপনারা যে দয়া করে এসেছেন এর জন্য আমরা আপনাদের কাছে খুব কৃতজ্ঞ। আমরা পড়তে শুরু করছি শ্রী শ্রী মায়ের কথা, আমরা ধারাবাহিকভাবে পড়ছি এক জায়গায়, এটা তার থেকেই হবে। আমরা যে অংশটা পড়ছি সেটা হচ্ছে শ্রী শ্রী মায়ের কথার প্রথম খণ্ডের সবচেয়ে দীর্ঘতম স্মৃতিকথা, সরজুবালা দেবীর স্মৃতিকথা ইয়ে করা আছে। সরজুবালা দেবীর স্মৃতিকথা থেকে আমরা পড়ব। সরজুবালা দেবী লিখছেন, সেদিনকে তার দীক্ষা হয়েছে, সেদিনের গল্প। ক্রমে সন্ধ্যা হয়ে গেল, মা রাধু মাকু প্রভৃতি ঠাকুর ঘরে এসে জপ করতে বসতে বললেন। মা রাধু মাকু প্রভৃতিকে ঠাকুর ঘরে এসে জপ করতে বসলেন। তারা আসতে বিলম্ব করায় মা অসন্তোষ প্রকাশ করে বললেন, সন্ধ্যার সময় এখন সব জপ টপ করবে না, কে কোথায় কী করছে দেখো। একটু পরে তারা এসে জপ করতে বসল। এটা হচ্ছে প্রথম শিক্ষা, সাধন ভজনের ক্ষেত্রে একটা রুটিন বা একটা নিয়মের প্রয়োজন আছে। আমরা এই যে মনে করি না যে কোনো রকম রুটিনের প্রয়োজন নেই, সেটা কিন্তু নয়। যে কোনো কাজের জন্যই একটা রুটিনের প্রয়োজন আছে। আমরা অনেক সময় মজা করি, ওই যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় পারুল প্রকাশনীতে, তারা বিজ্ঞাপন দেয় যে আমি 18 ঘন্টা পড়েছি, আমি 16 ঘন্টা পড়েছি, এই নিয়ে আমরা অনেকেই মজা করি, কিন্তু এই মজা করাটা কোনো মানে হয় না। প্রত্যেকটা কাজের জন্য একটা নিষ্ঠা থাকা দরকার এবং সময় দেওয়া দরকার, সময় না দিলে হয় না। কেন সকাল বা সন্ধেবেলাতে জপ ধ্যান করার জন্য বলা হয়, কেন জোর দেওয়া হয়? যে কোনো সন্ধিক্ষণে জপ ধ্যানে আমাদের মন আপনা আপনি বসে। দিন যেখানে রাতের সঙ্গে মিশ্রিত হয়, রাত যেখানে দিনের সাথে মিশ্রিত হয়, রাত যেখানে মহানিশার সাথে, নিশা যেখানে মহানিশার সঙ্গে মিশ্রিত হয়, এই যে সন্ধিক্ষণগুলো, এগুলো জপ ধ্যান করতে বলা হয়। তার কারণ প্রকৃতি স্বতই শান্ত হয়ে যায়। আমরা যখন সাধন ভজন করি তখন আমাদের অন্তর প্রকৃতি এবং বাইরের যে বাহির প্রকৃতি, এর সাথে আমাদের নিরত সংগ্রাম করতে হয়। এই সংগ্রাম করার ফলে আমরা সবসময় যতটা সময় জপ ধ্যান করতে চাই ততটা সময় জপ ধ্যান করতে পারি না। পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলতেন যে 30 মিনিট যদি তোমরা জপ ধ্যান করার জন্য বসে থাকো, তার 26 মিনিট লেগে গেছে নিজের সঙ্গে লড়াই করতে করতে। আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি, আমাদের জপ ধ্যানটা মাত্র 4 থেকে 5 মিনিট ভালো করে জপ ধ্যান হয়, কিন্তু তার আগে মন ছিটকে যাচ্ছে, বিক্ষেপ হচ্ছে, আর বিক্ষিপ্ত মনকে আমরা প্রত্যাহার করে আবার সেই ইয়ে বস্তুতে, দেহ বস্তুতে নিয়ে আসছি। কিন্তু এই যে কারণে এই বিক্ষেপটা হয়, সেটা দুটো দিক, একটা অন্তর প্রকৃতি আর একটা যে বহির প্রকৃতি। আমার নিজের অন্তর প্রকৃতি আমাকে সবসময় এক জায়গা থেকে সরিয়ে দেয়, বহির প্রকৃতি বাইরের যে আওয়াজ হইচই এগুলো কিন্তু অনেকটা সময় কাজ করে। কিন্তু দুটো বাধার মধ্যে একটা যদি এলিমিনেট করা যায়, তাহলে খুব সহজেই আমরা নিজের ওপর অধিকার লাভ করে সাধন ভজনে মত্ত হতে পারি। সেই কারণে এই সন্ধিক্ষণগুলোয় সাধন ভজন করতে বলা হয়েছে।
মা খুব মানে এগুলোর ব্যাপারে মা খুব অ্যালার্ট থাকতেন, যে কারণে বিকেলবেলাতে এরা জপ ধ্যান করতে বসেনি, মাকু রাধু এরা সব বসেনি বলে মা অসন্তোষ প্রকাশ করছেন। পূজনীয় গোলাপমা ও যোগিনমা প্রভৃতি সন্ধ্যাকালে ভক্তিভরে শ্রী শ্রী মায়ের পদধূলি গ্রহণ করিলেন। মা তাহাদের মাথায় হাত দিয়া আশীর্বাদ করছেন, কারোবা চিবুক স্পর্শ করে চুমু খেলেন, আবার হাত জোর করে নমস্কারও করলেন, তারপরে ঠাকুর প্রণাম করে একখানি আসন পেতে জপে বসলেন। সন্ধ্যা আরতির উদ্যোগ হচ্ছে, শ্রী শ্রীমা কিছুক্ষণ পরে জপ শেষ করে উঠলেন। বাসা হতে একটি ছেলে নিতে এসেছে, মায়ের কাছে বিদায় নিতে গিয়ে বললুম, মা কই সেদিনের কাপড়খানা তো পরলেন না? মা বললেন, তাই তো মা, তখন মনে করে দিলে কই, প্রণাম করে বাসায় ফিরলুম। তখনকার দিনে এরকম ছিল, আগের দিনও আমরা বলেছি যে একটা ছোট ছেলে হলেও হবে, পুরুষ মানুষ একজন গার্জেন দরকার। অবস্থার যে খুব বেশি পরিবর্তন হয়েছে বলে আমার মনে হয় না, পার্শিয়াল পরিবর্তন অবশ্যই হয়েছে। মায়ের এখন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারেন। আজকেই একজনের সাথে কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে আমরা একে অপরের, যদি আমি একা একা যেতে পারবো না, দুজনেরই একজনের বয়স হচ্ছে একজনের বয়স কম, বলছে আমরা দুজনে যদি একে অপরের সাথে উদ্যোগ নিই আমরা যেতে পারবো। কিন্তু তখনকার দিনে এরকম ছিল, একটা পুরুষ মানুষ থাকতে হবে, ওই অতটুকু 8 বছরের ছেলে সে মায়ের গার্জেন, কোথা কত দূর যাচ্ছেন, কামারপুকুর থেকে জয়রামবাটি মা চলেছেন, আর সেই সে তিনি খালি ওই মায়ের বোঝাটা বয়ে নিয়ে যাচ্ছেন আর মা তার পেছন পেছন যাচ্ছেন। কিন্তু যেহেতু সে পুরুষ মানুষ তাই সে গার্জেন, এর ক্ষেত্রে তাই বাড়ি থেকে লোক নিতে চলে এসেছে আর তার থাকা হলো না। তার আগের যে ছবিটা সেটা ভারী সুন্দর, খুব মানে আনন্দময়। সে ছবিটা হচ্ছে এই যে সন্ধ্যারতির সময় এসে উপস্থিত হয়েছে, যোগিনমা গোলাপমা মাকে প্রণাম করছেন, মা কীরকমভাবে দেখুন প্রণামের প্রত্যুত্তর দিচ্ছেন, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন, এটা হচ্ছে গুরু রূপে তিনি নিজেকে প্রকাশ করছেন, চিবুকে চুমু খেয়ে আশীর্বাদ করছেন, তিনি মাতৃরূপে প্রকাশিত হচ্ছেন, আবার প্রতি নমস্কার করছেন, মানে তার ভেতরের যিনি দেবতা বিরাজ করছেন তাকে তিনি প্রণাম করে তার নিজের শ্রদ্ধা প্রকাশ করছেন। এই তিনটি জিনিস একটা আচরণের মধ্যে, এই তিনটি জিনিস খুব সুন্দর করে প্রকাশ পাচ্ছে। স্কুলের কাজের জন্য শীঘ্র মায়ের কাছে যেতে সময় পাই নাই, অনেকদিন পর আজ আবার মায়ের পদপ্রান্তে গিয়া বসিতেই মা কত আনন্দ করিতে লাগিলেন। ভূদেব মহাভারত পড়ছিল, ছেলে মানুষ পড়তে দেরি হচ্ছিল, মাকে এখন শীঘ্র উঠতে হবে কারণ প্রায় সন্ধ্যা হয়ে এলো। সেজন্য তিনি ভূদেবকে বললেন, একে দে, এ জলের মতো পড়ে দেবে, এখন এ অধ্যায় শেষ না হতে উঠতে পারবো না। মায়ের আদেশে মহাভারত পড়তে বসলুম, এর পূর্বে আর কখনো মায়ের কাছে পড়িনি, কেমন লজ্জা লজ্জা করতে লাগলো। যা হোক, কোনো প্রকারে অধ্যায় শেষ হলো, মহাভারতকে মা হাত জোর করে প্রণাম করে উঠে পড়লেন এবং আমরা সকলে ঠাকুর ঘরে আরতি দেখতে গেলুম, মা নির্দিষ্ট আসনে বসে জপ করলেন। এইটা একটা পুরনো দিনের প্রথা ছিল, এখন আর নেই, একটা কোনো একটা শাস্ত্রগ্রন্থ পড়া তার একটা বিশেষ অংশ প্রতিজ্ঞা করে পড়া হতো যে এক অধ্যায় করে পড়বে। এগুলো আর এখন আর আমাদের মধ্যে থেকে হারিয়ে গেছে। আমাদের আশ্রমে এটা আছে, আমরা রোজ এই যে দেবীপক্ষে রোজ যিনি পুজো করেন বা অন্যান্যরাও, যে এটা ওই একটা নির্দিষ্ট সংখ্যায় 50টা চণ্ডীর 50টা শ্লোক রোজ আমরা পাঠ করি, দেবীর ধ্যান মন্ত্র পড়ি, তারপরে অর্গলাস্তোত্র, কিলকস্তব, দেবী কবচ পড়ে রোজ 50টা করে শ্লোক পড়া হয়। ধীরে 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 আমরা এগোতে থাকি, যেখানে 50টা শ্লোক শেষ হয়ে গেল থেমে যাই, এরকম করে করে দেবীর সঙ্গে সংযোগ স্থাপন করা। এই ভাবটা আমি পেয়েছিলাম পূজনীয় স্বামী প্রমেয়ানন্দজী মহারাজের কাছে, যে সময় সৌম্যানন্দজী মহারাজ শিলং কেন্দ্রের অধ্যক্ষ ছিলেন, তিনি চণ্ডীপাঠের দুটো নিয়ম করেছিলেন। দুর্গাপুজো যেরকম হতে হতো, ফরমালি চণ্ডীপাঠ যেটা হতে হতো, তাছাড়াও একটা জায়গায় আসন পেতে চণ্ডী রাখা থাকতো, প্রত্যেকের জন্য নিয়ম করা ছিল যে এত অধ্যায় থেকে এত অধ্যায় পাঠ করবে। আশ্রমে সবাই যারা নানা কাজে সংযুক্ত আছে তাদের মনের ভেতরে এই ভাবটা গেঁথে দেওয়া, তাদের সকলের পক্ষে তো একসঙ্গে গোটা চণ্ডীটা পাঠ করা সম্ভব নয়, কিন্তু চণ্ডীর খানিকটা অংশ তারা প্রত্যেকেই পাঠ করবে। একজনের যখন রুটিন শেষ হয়ে গেল, দ্বিতীয় জনে সে হাজির, এ আসন ছাড়ার আগে সে আসনে বসে পড়ল এবং বাকি তার যে দুটো অধ্যায় বা তিনটে অধ্যায় থাকলো সে সেটা পাঠ করে নিল।
ফলে সকলে চণ্ডী পাঠ করার যে অপার আনন্দ সেটা সকলেই অনুভব করতে পারত। আগেকার দিনে পুরনো দিনের বাড়িতে এগুলো ছিল মহাভারত রামায়ণ দুপুরবেলা পড়া হতো সন্ধ্যারতির আগে অবধি, এবং একটি অধ্যায় পড়া হবে ভূদেব, সে শব্দ অক্ষর জ্ঞান হয়েছে, সে পড়ছিল, সে কিছুতেই শেষ করতে পারছিলেন না। এদিকে সন্ধ্যা সমাগত, তাই মাকে উঠতে হবে, তাই মা দ্রুত এই ওনাকে দিয়ে পড়ালেন। ইনি খুব মানে ভয় ভয় করছেন, কারণ স্বয়ং সরস্বতী আদ্যাশক্তি মহামায়া তিনি সামনে বসে আছেন, বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী শ্রী সারদা বসে আছেন, তার সামনে তিনি মহাভারত পাঠ করছেন। এরপরে যেই পাঠ শেষ হয়ে গেল, মা মহাভারতকে প্রণাম করে হাত জোর করে প্রণাম করলেন। কেন হাত জোর করে প্রণাম করলেন? শ্রী শ্রী ঠাকুরের একটা দিব্য দর্শন আপনাদের অনেকেরই মনে আছে। একদিন ঠাকুর তখন তিনি এই সাধন ভজন করছেন, তার 12 বছর সাধন জীবনে তার একটি দিব্য দর্শন হয়। তিনি দেখেন শ্রীকৃষ্ণের পা থেকে জ্যোতির্ময় দড়ির মতো একটা আলোর রেখা, সেটি বেরিয়ে প্রথমে সেটা ভাগবত গ্রন্থকে স্পর্শ করলো, তারপরে তার হৃদয়কে স্পর্শ করে আবার শ্রীকৃষ্ণের পাদপদ্মে মিলিয়ে গেল। শ্রীরামকৃষ্ণের অনুভূতি হলো ভগবত, ভগবান এবং ভক্ত তিনি এক, একে তিন। এই বোধটা হচ্ছে এই রকম, মূর্তি বা বিগ্রহ এটা আমাদের ভগবানের অস্তিত্বের কথা মনে করিয়ে দেয়। ভগবানকে কেমন করে চিন্তা করব, ভগবানকে কেমন করে ভাবব, সেই বোধটা সম্পর্কে আমাদের একটা সম্যক ধারণা দেয়। গ্রন্থ কী করে? গ্রন্থ ভগবানের লীলাকে লিখিতভাবে আমাদের কাছে প্রকাশ করে। ভগবানের হচ্ছে স্থির মূর্তি, যারা সেই স্থির মূর্তিকে ধ্যান করতে পারে পারে, কিন্তু যাদের ভগবানের সঙ্গে নিত্য অধিষ্ঠান করা দরকার তাদের ভগবানের লীলামূর্তি বা লীলাকে অনুচিন্তন করা দরকার, যেটি গ্রন্থে লিপিবদ্ধ করে। সেই গ্রন্থে লিপিবদ্ধ ভগবানের লীলাকে আমরা আমাদের মনের ভেতরে রিক্রিয়েট করি, নতুন করে সাজাই এবং ভগবানের সঙ্গে খেলা করি। যেরকম আমি মাঝে মাঝে মন খারাপ হলে একটি লীলা শ্রীরামকৃষ্ণের একটি লীলা বারবার রিক্রিয়েট করার চেষ্টা করি। সীতানাথ পাইনের বাড়িতে ঠাকুর গিয়েছেন, মেয়ে সেজেছেন, পৈঁছাপার কাপড় পরেছেন আর টানা চুল লাগিয়েছেন, আবার তাতে সেই সব ইয়ে পরেছেন, মাথায় ঘোমটা দিয়ে এমন সেজে এসেছেন বাড়ির পুরুষরা জানতেই পারলো না সেটি পুরুষ। তাদেরকেই গিয়ে বললেন যে দেখো আমি হাটে সুতো বেচতে এসেছিলাম, সঙ্গিনীরা আমাকে ফেলে চলে গেছে, আমাকে এখন রাত্রিরে একটুখানি স্থান দাও। মেয়ে মানুষ, পুরুষ মানুষ তো মেয়েকে একবারে সাধারণ বলেই মনে করেন, যাও 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 বাড়ির ভেতর ঢুকিয়ে দিব। কিন্তু এই পুরুষ যিনি মেয়ে সেজে এসছেন তিনি কি অ্যালার্ট, তিনি ঢুকে ওই মেয়েরা বলছেন ওগো কাছে এসো, এইখানে এসে বসো, তিনি ওইখানে বসছেন না, তিনি ধানের মড়ায়ের কাছে বসছেন, যদি কখনো ধরা পড়ে যান তাহলে পালাতে সুবিধে হবে, সেই কারণে তিনি ওই ধানের মড়ায়ের পাশে বসেছেন, বাড়ির মেয়েদের সঙ্গে গল্প করছেন। যখন এসছেন তখন বিকেল গড়িয়ে সন্ধে, সন্ধে গড়িয়ে রাত হয়েছে, এত গল্প হচ্ছে, এত আড্ডা হচ্ছে, মায়েরা রান্না করতেই ভুলে গেছেন, বাচ্চাদের খেতে দিতে হবে সেটাই ভুলে গেছেন, ছোট্ট বাচ্চা ছেলে খিদের চোটে ঘুম ভেঙে এপাশ ওপাশ তাকিয়ে মাকে না দেখতে পেয়ে চিলচিৎকার করেছেন। মা যেন শ্রীরামকৃষ্ণের ওই যে দিব্য সঙ্গ, ওই বহুরূপী শ্রীরামকৃষ্ণের দিব্য সঙ্গে এটা যেন ছাড়তে পারছেন না, ছুটে গিয়ে বাজ পাখির মতো ছো মেরে বাচ্চাকে আর তার দুধের বাটি আর ঝিনুক নিয়ে এসে আবার ঠাকুরের সামনে বসে আড্ডা মারছেন। ঠাকুর বলছেন ওগো দাও গো দাও বলে বাচ্চাটাকে কোলে নিয়ে গুঁদলিয়ে গুঁদলিয়ে দুধ খাচ্ছেন, বাম্পা নাচিয়ে নাচিয়ে দুধ খাওয়াকে গুদলিয়ে গুদলিয়ে ঝিনুক বাটি দিয়ে দুধ খাওয়াচ্ছেন। ঠিক এমনই সময় রামেশ্বর দাদা কোনো কিছু খুঁজতে না পেয়ে গদাই গদাই করে চিৎকার করতে আসছে, সেই বাচ্চাকে মায়ের কোলে দিয়ে তিনি ছুটতে ছুটতে বলছেন যাচ্ছি গো দাদা, যাচ্ছি গো দাদা, মাথার ঘোমটা খুলে গেছে, পায়ের কাপড় হাঁটুর ওপর উঠে গেছে আর সবাই দেখছে সেই খোঁপা খুলে গেছে, সে একটি পুরুষ মানুষ, সে স্ত্রী সেজে এসেছিল, সবাই আনন্দে ফেটে পড়ছে, পুরুষরা বোকা হয়ে গেছে বলে আনন্দ পাচ্ছে, মেয়েরা একটা যেন মুক্ত বাতাস, খোলা বাতাস খুঁজে পেয়েছে বলে আনন্দ পাচ্ছে। আমার যখনই খুব মন খারাপ হয় তখনই আমি এইটা পড়ার চেষ্টা করি, এটা ভাবার চেষ্টা করি। ভগবানের এই লীলা আমাদের ভগবানের সঙ্গে সঙ্গ করতে সাহায্য করে, সেই কারণে গ্রন্থের এতটা প্রয়োজনীয়তা। কিন্তু দেবতা এবং লীলা তখনই সার্থক যখন ভক্তের হৃদয় সেটি গ্রহণ করার মতো যোগ্য হয়ে ওঠে, সেই কারণে সবার শেষে ভক্ত হৃদয়কে সেই জ্যোতি কোনো তনু স্পর্শ করছে এবং তারপরে আবার সেটা ফিরে যাচ্ছে। এই তিনটিতে একত্রিতে ঈশ্বরের প্রকাশ,
ঈশ্বর তার মূর্তিতে প্রকাশিত হয়েছেন, ঈশ্বর তার লীলার মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছেন, আর তার সেই লীলার অধিষ্ঠান ভক্ত হৃদয়ের মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছেন, এটি হচ্ছে কথা। তাই মা সেটিকে প্রণাম করে জপান্তে সেইখানে এসে বসেছেন। এইখানে বসুন না প্লিজ। আচ্ছা, জপান্তে হরিবোল হরিবোল করে উঠে ঠাকুর প্রণাম করে সকলকে প্রসাদ দিলেন। কথায় কথায় ধর্মের কথা উঠল, খুব ইম্পর্টেন্ট কথা, আমাদের সকলের শোনা উচিত, ভাবা উচিত। এটা মা বললেন, সর্বদা কাজ করতে হয়, কাজে দেহ মন ভালো থাকে। আমি যখন আগে জয়রামবাটি ছিলুম, দিন রাত কাজ করতুম, কোথাও কারো বাড়ি যেতুম না, গেলেই লোকে বলতে, ও মা, শ্যামার মেয়ে খ্যাপা জামাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে, এই কথা শুনতে হবে বলে কোনোখানেই যেতুম না। একবার সেখানে আমার কী অসুখই করেছিল, কিছুতেই সারবে না, শেষে মা সিংহবাহিনীর দুয়ারে হত্যে দিয়ে তবে সারে। বড় জাগ্রত দেবতা, সেখানকার মাটি কৌটোয় করে রেখেছি, নিজে খাই এবং রাধুকেও রোজ সেই মাটি একটু একটু করে খেতে দিই। এটা হচ্ছে আরেকটা ভাব, যেটা আমাদের পক্ষে পালন করাটা একটু কঠিন। আমাদের অনেক ব্যাসনের মধ্যে একটা বড় ব্যাসন হচ্ছে পরনিন্দা পরচর্চা, PNPC, তেঁতুলের আচারের মতো, মানে একেবারে পাশের বাড়ির মিসেস ঘোষের কেচা শুনলে, যেমন তেঁতুলের আচারের কথা শুনলে মুখ ভর্তি জল হয়ে যায়, সেই রকম PNPC-তে আমাদের ভীষণ আগ্রহ। আমরা নিজেদের চর্চা, আত্মচর্চার দিকে আমরা এতটুকু চেষ্টা করি না। সাধকের সবচেয়ে বড় লক্ষণ হলো সে সবসময় আত্মচর্চায় মগ্ন থাকে। আত্মচর্চা হলে কি হয়, তার ভেতরের যে মালিন্য, তার ভেতরের যে দোষ, সেই দোষ রাহিত্য তার ভেতরে আসে। নিজের ভেতরে যে কারণে সে নিজেকে পরিষ্কার করে খুলতে পারে না, সেটি তার ভেতরে আসে। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় জীবনের আমরা ঘটনা দেখি, ক্ষুদিরাম চট্টোপাধ্যায় কখনো কারুর বাড়ি যেতেন না। কেন যেতেন না? কারণ তার সময় থাকতো না। আমাদের এই যে পরনিন্দা পরচর্চা আদি, এই যে আমাদের ব্যাসনের প্রয়োজন হয়, এর মূল কারণ হচ্ছে আমরা নিজেদের নিয়ে ব্যস্ত, আমরা আমাদের নিজেদের দিয়ে আনন্দে থাকতে পারি না। কালকেই বলছিলাম আমাদের যে আনন্দের দুটো দিক আছে, একটা হচ্ছে আনন্দ যেটা আমরা এক্সপোর্ট করি, একটা হচ্ছে আনন্দ যেটা আমরা এক্সপোর্ট করি। ধরুন আপনাদের এখানে ইলেকট্রিসিটি আছে, একটা পাশে একটা সাউন্ডলেস জেনারেটরও আছে, যে মুহূর্তে ইলেকট্রিসিটি চলে গেল, ছন্দাদি ছুটে গেলেন, গিয়ে জেনারেটরটা চালিয়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে আলোটা জ্বলে উঠলো, জেনারেটরটা কিন্তু পাওয়ারটা জেনারেট করছে, আর সেটা এইখানে এসে পৌঁছচ্ছে, তবে আমরা আলোকিত হচ্ছি। ধরুন এই বাড়িতেই যদি একটা সোলার সিস্টেম লাগানো থাকতো, ইনবিল্ট সোলার সিস্টেম থাকতো, যে মুহূর্তে আলো চলে যাবে, সঙ্গে সঙ্গে সোলার এনার্জি থেকে আলোগুলো জ্বলতে থাকবে, তাহলে কিন্তু এই যে জেনারেটর চালানোর সময় থেকে জেনারেট আসা অবধি এই যে সময়টা, এই সময়টা আমাদের নষ্ট হয় না। এই একটা আনন্দ হচ্ছে যেটা ইনবিল্ট সোলার সিস্টেম, সেটা হচ্ছে ভগবত আনন্দ। আর যেটা ওই বাইরে থেকে যে আনন্দটা জেনারেট হচ্ছে, সেটা হচ্ছে বিষয় আনন্দ। এই বিষয় আনন্দে আমরা নানাভাবে মেতে থাকি, আমরা নিজেদের ভেতরে আনন্দ পাই না বলে এই যে PNPC-টা করি। আমি এতে খারাপ বলি না, PNPC খুব ভালো, নিজেকে আপগ্রেড করা যায়, জগতের সম্পর্কে কত কিছু জানা যায়। PNPC কোনো অংশে আমি খারাপ বলি না, খুব ভালো জিনিস। PNPC করি তো আমরা কত কী শিখি আর কি। যেরকম একটা গল্প আমি সবাইকে বলে থাকি, পাশে আমার তো PNPC করি না, কিন্তু শুনতে খুব ভালো লাগে। দুটি ছেলে পাশাপাশি মেট্রো রেলে যাচ্ছে, তাদের মধ্যে একজন আরেকজনকে বলছে ফেস ওয়াশ ব্যবহার করার কী কী উপকারিতা। বলছে পরের দিন তার ইন্টারভিউ, বলছে তোকে যখন ডাকাবে তার আগে তুই নিজে বাথরুমে চলে যাবি, এখানে রুমাল লাগাবি, তারপরে এই গার্ডনারের ফেস ওয়াশটা ভালো করে হাতে মেখে মুখে জলের ছিটে দিয়ে তলা থেকে ওপরের দিকে ভালো করে ম্যাসাজ করবি, তারপরে জল দিয়ে ধুয়ে নিবি, পরিষ্কার হয়ে যাবে, হ্যাঁ, তারপরে দেখবি তোর একটা ঝকঝকে রূপ হবে। এই যে এক্সটার্নাল বিউটির প্রতি A to Z আমাদের সকলের যে আকর্ষণ, এটা কিন্তু এই অভিজ্ঞতা আমাকে আরেকবার করে মনে করালো। আমরা বাইরের পৃথিবীর প্রতি আকর্ষণ বোধ করি, সেই কারণে আমরা তাতে মেতে থাকি। আমরা কখনো আমাদের অন্তর পৃথিবী, অন্তরের দিকের সেদিকে তাকাই না। খোঁজো নিজ অন্তঃপুরে, যা চাবি তাই বসে পাবি, খোঁজো নিজ অন্তঃপুরে। এই নিজের অন্তঃপুরে খোঁজার চেষ্টা করি না। মা ঠাকুরুন এর থেকে বেরোনোর উপায় দিচ্ছেন, এটা তো আমাদের সমস্যা। আমরা সত্যি তো পরনিন্দা পরচর্চা ভালোবাসি, ছন্দাদি কী করলেন, ঋতুদি কী করলেন, ক্যাশিয়া দিদি কী করলেন, কীরকম বাজেট করছেন, এগুলো জানতে আমাদের আগ্রহ হয়? নিশ্চয়ই আগ্রহ হয়,
কিন্তু মা ঠাকুরুন কি সুন্দর তার একটা উপায় দিচ্ছেন, বলছেন সর্বদা কাজ করতে হয়, কাজে দেহ মন ভালো থাকে। আমি আগে যখন জয়রামবাটি যেতুম, জয়রামবাটি ছিলুম, দিন রাত কাজ করতুম, কোথাও কারো বাড়ি যেতুম না। কারো বাড়ি যেতুম না মানে মা যাওয়ার সময় পেতেন না। পরবর্তীকালেও মা যখন কামারপুকুরে থেকেছেন, ছ বাড়িতে ধান সেদ্ধ করতেন, তবে মা খেতে পেতেন। মায়ের এতটুকু সময় ছিল না। আমরা এখন যারা মাকে দেখি, মা আজ বেনারসি করছেন, কাল কাতান সিল্ক করছেন, পরশু দিন দামি জামদানি করছেন, আমরা কিন্তু মায়ের ওই কষ্টটার কথা কিছুতেই মনে করতে পারবো না, বা আমরা চাইলেও আমাদের কিন্তু মনে আসবে না। এই নিজের মধ্যে নিজে মত্ত হয়ে থাকা, নিজের মধ্যে নিজে বুধ হয়ে থাকা, এর চেয়ে বড় একটা জিনিস আর কিছু নেই। আলটিমেটলি দেখবেন আমাদের নিজেদের ভগবানের কাছে একাকী দাঁড়াতে হবে। পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি মহারাজ একটি গানের উল্লেখ করতেন, উনি গানটা বলতে পারতেন না, শুধু যে অংশটা ওনার ভালো লেগেছে সেটি উল্লেখ করতেন। উনি বলতেন, তোমার ওয়ে ভবে মম কর্ম যবে সমাপন হবে হে, ওগো রাজ রাজ একাকী নীরবে দাঁড়াবো তোমার সম্মুখে। গানটা হচ্ছে, প্রতিদিনও আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমার সম্মুখে। মহারাজ বলতেন যে রোজ না, দিনের জীবনের শেষে নয়, দিনের শেষে আমাদের ভগবানের সামনে একাকি দাঁড়াতে হবে। তাই এমন কাজ করবি না যে দিনের শেষে যখন ভগবানের সামনে এসে দাঁড়াবি তখন তার চোখে চোখ রেখে তাকাতে পারলি না, এইরকম কিছু কাজ করলি না। এইটা যদি না, এইটা যদি আমরা করতে চাই, তাহলে আমাদের রাত দিন নিজের সাথে নিজেকে মেতে রাখা দরকার আছে। কাজে মেতে রাখলে কি হয়, কাজের বাই প্রোডাক্ট যেটা হচ্ছে সেটা আমাকে সবসময় আমার উৎকর্ষতা তৈরি করতে সাহায্য করে। আপনারা যারা মায়েরাই এখানে প্রধান, আপনারা দেখেছেন প্রথম যেদিন রান্না করেছিলেন যেরকম ভালো রান্না করেছিলেন, কিন্তু যত দিন গেছে আপনার রান্নার মান বেড়েছে, কাজ করতে করতে আপনার কাজের উৎকর্ষতা বাড়ছে, এটা হচ্ছে কথা। মা আরও অন্যান্য কারণে যেতেন না, কেন না তাকে নিয়ে আলোচনা হোক এটা তিনি চাইতেন না। আমাদের হলে আমরা ঠিক উল্টোটাই করতাম, হ্যাঁ আমাকে নিয়ে আলোচনা করো, কিন্তু মা ঠাকুরুন সেটা কখনো চাইতেন না। মায়ের বাড়ির সামনে মাঠে নানা দেশের কতগুলি স্ত্রী পুরুষ বাস করে, নানা প্রকার কাজ করে তারা জীবিকা নির্বাহ করে। তার মধ্যে একজনের উপপত্নী ছিল, উভয়ে একত্রেই বাস করত। এই উপপত্নীর কঠিন পীড়া হয়েছিল, মা ওই কথার উল্লেখ করে বললেন, কি সেবাটাই করেছে মা এমন দেখেনি, একেই বলে সেবা একেই বলে টান। এই বলে এই রূপে তার সেবার কতই সুখ্যাতি করতে লাগলেন। উপপত্নীর উপপত্নীর সেবা আমরা উহা দেখলে ঘৃণায় নাসিকা কুঞ্চিত করতাম সন্দেহ নাই। মন্দের মধ্যে হতেও ভালোটুকু যে নিতে হয় তা কি আমরা জানি, এটা একটা খুব বড় ধরনের শিক্ষা। সব খারাপের মধ্যেও একটা ভালো খুঁজে নেওয়া, সে কেমনভাবে তারা কি জীবনযাপন করে কিভাবে থাকে সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। জীবনের যে এটা একে অপরের প্রতি যে নির্ভরতা, সেই নির্ভরতার জন্য যে অসীম সেবা করে সেটা সেই দায়টাকে স্বীকৃতি দিতে হয়, সেইটির কথা মা এখানে খুব জোর দিয়ে উল্লেখ করছেন। সব কিছুর ভেতরে ভালো, সামান্য যেটুকু ভালো সেটুকুর প্রতি এটা নজর দেওয়ার কথা বলছেন। আমরা যদি এরকমভাবে প্রত্যেকের ভেতরে সামান্য যে গুণগুলো আছে সেগুলো নিয়ে যদি আমরা চর্চা করতে থাকি, দেখব ঠাকুর যেমন বলেছেন যতই সে আনা হও কাজলের ঘরে ঢুকলে গায়ে কালি লাগবে, ঠিক সেই রকম যতই সে আনা হই না কেন, যত মানুষের গুণ নিয়ে চর্চা করব সেই গুণের প্রভাব আমার ভেতরে পড়বেই, পড়তে বাধ্য। আমরা আমাদের অনেক বড় গুরুজনদের দেখেছি, পূজনীয় স্বামী স্মরণানন্দজি মহারাজ আমাদের সাধারণ সম্পাদক ছিলেন, আমার সৌভাগ্য হয়েছিল 5 বছর তার কাছে কাজ করার। তাকে দেখেছি কারুর যদি সামান্যতম কোনো গুণ থাকে সেটিকে নিয়ে তিনি বারবার চর্চা করতেন। আমরা তখন সদ্য প্রভিডেন্ট ফান্ডের কাজ করছি, আমাদের নিজেদের কোনো অভিজ্ঞতা নেই, নানা জায়গা থেকে প্রভিডেন্ট ফান্ডের ফর্ম তৈরি করে সে নিয়ে এসে সেগুলো আমাদের ট্রাস্টডিডকে ধরে ফর্ম তৈরি করেছি, অনেকের কাছেই পাঠানো হয়েছে এটা কেমন হয়েছে দেখার জন্য, কারুর কাছ থেকে খাম ফেরত এলো না, কিন্তু দিনের শেষে পূজনীয় স্মরণানন্দজির কাছে খাম থেকে খামটা ফেরত এলো। ওপরে লেখা আছে নাইস প্রফেশনাল ওয়ার্ক বলে ওনার সেই সিগনেচার এস, স্মল এসকে ক্যাপিটাল করে লিখতেন, সেই ক্যাপিটাল এস লেখা রয়েছে। এটার অনেক পরে মানে আরও 4-5 বছর পরে যখন আমরা একটু পাকাপোক্ত হয়েছি সেই ফর্মগুলোকে দেখলে আমরা নিজেরাই হাসতাম, আমরা বুঝেছি
সেটা কিচ্ছু হয়নি, নাথিং, উই হ্যাভ ডান নাথিং। তার আদ্যোপান্ত বদল করার দরকার ছিল, কিন্তু সেদিনকে স্মরণানন্দজি এটা জেনেও আমাদের এই যে উদ্যোগ সেটাকে স্বীকৃতি দিচ্ছেন নাইস প্রফেশনাল ওয়ার্ক বলে। এই খামটা আমার কাছে অনেক বছর ছিল, এটা একটা স্বীকৃতি, ভালোবাসার স্বীকৃতি। প্রত্যেকের ভেতরের আভ্যন্তরীণ বিকাশ হয়, আপনি কোনো একটা মানুষের মধ্যে ভালো গুণ দেখে সেটাকে যদি চর্চা করেন তাহলে সবসময় তার মধ্যে যে বিকাশ সেটা তো হয়ই, তেমনি আপনার ভেতরে সেই গুণের একটা প্রকাশ হয়। পূজনীয় আত্মস্থানন্দজিকে আমি কখনো দেখতাম না কোনো বিষয়ে এতটুকু নেগেটিভ কিছু বলছেন। একবার একটি কাজ একেবারেই ভালোভাবে হয়নি, মহারাজকে গিয়ে বললাম যে মহারাজ এটা করতে চাইলাম বললো না, একেবারে বাজে হলো। উনি বললেন বাজে হলো কেন, বাজে তো হয়নি, একটা শিক্ষা হলো। এই যে সব বিফলতা যে আমাদের একটা করে শিক্ষা দেয়, এটা কিন্তু উনি আমাদের প্রথম শিখিয়েছিলেন। উনি বললেন বিফল বাজে হলো কী রে, এইটা ওর একটা শিক্ষা হলো। এবারে আমরা আবার ওতে পড়ব, সামনের মাঠের ঘর হতে একটি দরিদ্র হিন্দুস্থানি নারী তার রুগ্ন শিশুকে কোলে করে মায়ের আশীর্বাদ নিতে এসেছেন। তার প্রতি মায়ের কি দয়া, আশীর্বাদ করলেন, বললেন ভালো হবে। তারপর দুটি বেদানা ও কতগুলি আঙ্গুর ঠাকুরকে দেখিয়ে এনে তাকে দিয়ে বললেন, তাকে দিতে বললেন। আমি মায়ের হাতে ওইগুলি এনে দিলে মা সেই নিঃস্ব রমণীটিকে দিয়ে বললেন, তোমার রোগা ছেলেটাকে খেতে দিও। আহা, সে কতই খুশি হয়ে চলে, সে যে কতই খুশি হয়ে যে গেল, বারবার মাকে প্রণাম করতে লাগলো। দেখুন, অন্যের প্রতি আমাদের সাধারণ আচরণ, অনেক সময় আমরা অনেক ক্ষেত্রে নিয়ম ঠিক রাখতে গিয়ে অনেক সময় দুর্ব্যবহার করে ফেলি। এটিকে না করে যদি আমরা একটুখানি সহনশীলতার সঙ্গে দেখি, দেখবেন মানুষের সঙ্গে মানুষের সম্পর্কগুলো আরও অনেক সুন্দর হবে। দেখুন, একে মা যেটা দিলেন সেটা কিন্তু ফরমালি প্রসাদ নয়, কেটে থালায় করে ঠাকুরকে নিবেদন করে হিংটিং ছট মন্ত্র বলে কিন্তু দিলেন না। তিনি দূর থেকে ঠাকুরকে দেখালেন, ঠাকুরের দৃষ্টিভোগ করে তার হাতে দিয়ে দিলেন। ওই ফলটার ভেতর দিয়ে শুধু যে মায়ের যে সুস্থতার প্রার্থনা গেল তা নয়, মায়ের ভালোবাসা, মায়ের স্নেহ, আর ওই শিশুটির প্রতি মায়ের সহানুমূর্তি, সহমর্মিতা, এটিও যেন পৌঁছে গেল। আমরা বুঝতেই পারি না অনেক সময় এক একটা ছোট্ট আমাদের বলে দেওয়া শব্দ মানুষের জীবনের আমূল পরিবর্তন করে দেয়। 1318 পটলডাঙ্গার বাসা হতে বৈকালে গিয়াছি, মায়ের ঘরে বসতেই গোলাপ মা এসে আমাকে বললেন, একটি সন্ন্যাসিনী গুরুর দেনাশোধ করতে সাহায্য প্রার্থী হয়ে কাশী হতে এসেছে, তোমাকে কিছু দিতে হবে। আমি সানন্দে স্বীকৃত হলুম। মা হেসে বললেন, আমাকে ধরেছিল, আমি কি কারুর কাছ থেকে টাকা চাইতে পারি মা? মা হেসে বললুম, থাকো, হয়ে যাবে। গোলাপ মা বললেন, হ্যাঁ মা, আমার শেষে হিললে, গোলাপ মা বললেন, হ্যাঁ মা, আমার শেষে হিললে করে দিয়েছেন। মা আস্তে আস্তে চুপি চুপি আমাকে বলছেন, গোলাপ তিনখানি গিনি দিয়েছে। খানিক বাদে সেই সন্ন্যাসিনী এলেন, তিনি বলরামবাবুর বাড়ি গিয়েছিলেন, সেখানে ভক্তেরা তাকে যা যা সাধ্য সব কিছু দিয়েছেন। শুনলুম সন্ন্যাসিনী হবার পূর্বে তার বৃহৎ সংসার ও সাত ছেলে ছিল, তারাই এখন কৃতি হয়ে সকল বিষয়ের ভার নিতে তিনি সংসার ত্যাগ করে চলে এসেছেন। সন্ন্যাসিনী, গুরুনিন্দা করতে নেই বলে। তারপরে তিনি প্রণাম করে বলছেন, বড় মকদ্দমা প্রিয় ছিলেন, এখন বৃদ্ধ হয়ে পড়েছেন, আর পারেন না, ওদিকে পাওনাদাররা ডিগ্রি পেয়ে ধরতে চায়, কি করি, তাই তার জন্য ভিক্ষায় বেরিয়েছি। এই কথা শুনে শ্রী শ্রী মা একটি শ্লোক বললেন, শ্লোকটি মনে পড়ছে না, তবে ভাবটি এই, উচিত কথাও গুরুকে বলা যায়, এতে পাপ হয় না। মা আরও বললেন, তবে গুরু ভক্তি থাকা চাই, গুরু যেমনই হোক তার প্রতি ভক্তিতেই মুক্তি। ঠাকুরের শিষ্য ভক্তদের কি ভক্তি দেখো দেখি, এই গুরু ভক্তির জন্য ওরা গুরুবংশের সকলকে ভক্তি তো করেই, গুরু দেশের বিড়ালটিকে পর্যন্ত মান্য করে। সন্ন্যাসিনী রাত্রি 3টে থেকে বেলা 8টা পর্যন্ত জপ ধ্যান করে, সেই জন্য একখানি ধোয়া কাপড় চাইলেন, মা ভূদেবের একখানি কাপড় দিতে বললেন। সন্ন্যাসিনী আমায় জিজ্ঞাসা করলেন, তুমি কি রাতে থাকবে, থাকো তো তোমায় কিছু শিক্ষা দিতে পারি। মনে মনে বললুম, আমাদের মার কাছে আবার আপনি কি শিখাবেন,
কিন্তু প্রকাশ্যে বলল না আমার থাকা হবে না, আমার গাড়ি এসেছে। সন্ধ্যারতি হতে শ্রীশ্রীমাকে প্রণাম করে বিদায় নিল। এক সন্ন্যাসী এসেছেন, সন্ন্যাসিনী এসেছেন তার সন্ন্যাসী গুরুর ধার শোধ করতে। গুরুর দায় সেটা শিষ্যের ওপর বর্তায়। তখনকার দিনে বিঘি গুরু যারা ছিলেন সে চতুরাশ্রম থেকে যারা সন্ন্যাসী হয়েছেন এ তাদেরই একজন। এই সন্ন্যাসিনীও চতুরাশ্রম হয়ে যাওয়ার পরে হয়েছেন। আগে সন্ন্যাসের দুটো ধারা ছিল, একটা হচ্ছে ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ আর সন্ন্যাস। ব্রহ্মচর্য জীবন শুরু হতো 9 বছর বয়সে। আপনারা দেখবেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই 3 বর্ণের এই গুরুগৃহে যাবার অধিকার ছিল। ব্রাহ্মণ ছেলেদের দেখবেন উপনয়ন সংস্কার হয় 9, 11, 13, 15। 9টা হচ্ছে আদর্শ সময়। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই 3 বর্ণেরই উপনয়ন সংস্কার হতো। এখন যে শুধুমাত্র ব্রাহ্মণদের যে হয় এটা কিন্তু ছিল না। সবাইকে পৈতে দেওয়া হতো। পৈতের অন্য নাম হচ্ছে যজ্ঞোপবীত। যজ্ঞ করবার অধিকার যে সূত্র দেয়, যজ্ঞের প্যাসপোর্ট, যজ্ঞ করার অধিকার দিচ্ছে। উপবীত না থাকলে আমরা যজ্ঞ করতে পারি না, যে কারণে সন্ন্যাসের সময় আমাদের এই যজ্ঞোপবীতটা আগুনে নিক্ষেপ করতে দেওয়া হয় যে এই যে আমাদের যে দশবিধ সংস্কার এর বাইরে আমরা চলে যাব। গুরুগৃহে যাওয়ার সময় দুটো জিনিস তাদের কাছে থাকতো, একটা হচ্ছে শিখা আরেকটা হচ্ছে সূত্র। শিখা মানে টিকলি আর গলার পৈতে, এই দুটো থাকতো। শিখা হচ্ছে বেদ পাঠের আমাকে পাসপোর্ট দেওয়া হচ্ছে, আর সূত্র হচ্ছে আমায় যজ্ঞ করার অনুমতি দেওয়া হচ্ছে। এরা যখন 15-16 বছর বয়সে পৌঁছতো তখন এদের সিদ্ধান্ত নিতে হতো, এরা গুরুগৃহে ব্রহ্মচর্য আশ্রম থেকেই সন্ন্যাস আশ্রমে যাবেন না গৃহস্থ আশ্রমে যাবেন। যারা ব্রহ্মচর্য আশ্রম থেকে সন্ন্যাস আশ্রমে যাবেন তাদের ফরমালি আবার করে প্রতিজ্ঞা করতে হতো, তাদের গেরুয়া দেওয়া হতো, গেরুয়া ধুতি দেওয়া হতো, কাছা দিয়েই তারা পড়তেন। এইসব ব্রহ্মচারীদের বলা হয় নৈষ্ঠিক ব্রহ্মচারী। আর যারা গৃহস্থাশ্রমে যাবেন তারা সাদা কাপড় পরে থাকতেন, তাদের নাম হতো উপকুরবান ব্রহ্মচারী। 21 বছর বয়সে সমাবর্তন হতো। দেখবেন 9 বছর আর 21 থেকে 9 বাদ দিলে মাঝখানে থাকে 12 বছর। আমরা বলি না 12 বছর ব্রহ্মচর্য জীবন, এই 12 বছরের হিসেবটা হচ্ছে এই রকম। 21 বছর বয়সে নৈষ্ঠিক ব্রহ্মচারী বিধিসম্মতভাবে সন্ন্যাস নিয়ে জঙ্গলে চলে যাবে এবং সে সাধন ভজনে মত্ত থাকবে, যেটা আমাদের জন্য করা হয়। আর বাকিরা গৃহস্থাশ্রমে যাবেন, 21 থেকে 50 বছর অবধি গৃহস্থাশ্রমে থাকবেন, 51 থেকে 75 বছর থাকবেন বানপ্রস্থাশ্রমে, আর 75 থেকে 100 বছর তারা যাবেন সন্ন্যাসাশ্রমে। বানপ্রস্থাশ্রম অবধি সস্ত্রীক থাকা যায়, কিন্তু সন্ন্যাসাশ্রমে আর সস্ত্রীক থাকা যায় না। পুরুষ বিধিসম্মতভাবে বিরজাহন করে ঈশ্বরের চিন্তায় মগ্ন থাকবেন, স্ত্রীও বিধিসম্মতভাবে সন্ন্যাস গ্রহণ করে ঈশ্বর চিন্তায় মগ্ন থাকবেন। এটা ছিল আমাদের পুরনো বিধি। আমাদের যত দেখবেন উত্তরকাশী ওইসব অঞ্চলে যেমন ব্রহ্মচর্য আশ্রম থেকে সন্ন্যাস এসেছে, বেশিরভাগ সাধুই এই চতুরাশ্রমে সংসার টংসার পালন করার পরে তারা সন্ন্যাস নিতে এসেছেন। এই পূর্বাশ্রমের তাই এই দায়টা এই সন্ন্যাসীর ওপর পড়ছে, এবং সন্ন্যাসী গুরুর দায় নিবৃত্তির দায়ও হচ্ছে শিষ্যের। তাই এই ভদ্রমহিলা সেই উত্তর ভারত থেকে ভারত কলকাতায় এসেছেন ভিক্ষা করতে। যোগ গোলাপ মা সব বিষয়ে খুব উদ্যোগী ছিলেন, যে কোনো ভালো কাজে গোলাপ মার জুড়ি মেলা ভার ছিল, এই কারণে মা তাকে এত ভালোবাসতেন। গোলাপ মা 3টি গিনি দিয়েছেন, মা এটা ফিস ফিস করে বলছেন, এবং সকলকে বলছেন ওই সন্ন্যাসিনীকে যেন সাহায্য করা হয়। এই অধ্যায়টা শুরু হচ্ছে, শেষ হচ্ছে একটি অদ্ভুত ঘটনা দিয়ে। মহিলা মাঝরাত্রির থেকে সকাল 8টা অবধি বসে জপধ্যান করেন, রাত্রিরেও তিনি কিছু ক্রিয়াকর্ম করেন। তিনি সরজুবালাকে বলছেন তুমি যদি রাত্রিরে থাকো তাহলে তোমাকে কিছু বিদ্যা শিক্ষা দেব। এটার একটা বড় ছবি যেটা আমরা কিছুতেই বুঝতে চাই না সেটা হচ্ছে স্বয়ং শ্রীশ্রীমা, যিনি আদ্যাশক্তি মহামায়া, তিনি নিজেকে এমনভাবে লুকিয়ে রেখেছেন, তার যে একটা আধ্যাত্মিক ক্ষমতা আছে এটা কিন্তু কেউ জানতে পারত না। সবাই মনে করত খুব সাধারণ, এমনকি গ্রামে যারা ছিলেন তারা সবাই ভাবত যে সারু আবার কবে থেকে দেবতা হলো। নিজেকে তিনি এমনভাবে লুকিয়ে রাখতেন
যে তিনি যে আদ্যাশক্তি মহামায়া এটা জানতে দিচ্ছেন না, এটা আমাদের জন্য অনেকের কাছেই শিক্ষা। আমরা সামান্য পদ পেয়ে সেই পদগরিমায় অনেক সময় অনেকের মাথার উপর দিয়ে হেঁটে চলি, আমরা সংসারের কর্ত্রী হয়ে অনেকের মাথার উপর দিয়ে হেঁটে চলি। এটা আমাদের কাছে খুব বড় ধরনের শিক্ষা, নিজেকে কেমন করে লুকিয়ে রেখে নিজের আদর্শের প্রতি আমরা একনিষ্ঠ হতে পারি। পরের যে স্মৃতি কথা সেটি 28 মাঘ 1318 সালের আছে। আজ মায়ের কাছে প্রণাম করে বসতেই মা আক্ষেপ করে বললেন, আহা গিরিশবাবু মারা গেছেন, আজ 4 দিন চতুর্থীর কাজ, আমায় নিতে এসেছিল, সে নেই, আর কি সেখানে যেতে ইচ্ছা করে, আহা একটা ইন্দ্রপাত হয়ে গেল, কি ভক্তি বিশ্বাসই ছিল। গিরিশ ঘোষের সে কথা শুনেছ, ঠাকুরকে পুত্র ভাবে চেয়েছিল, ঠাকুর তাতে বলেছিলেন, হ্যাঁ বয়েই গেছে আমার তোর ছেলে হয়ে জন্মাতে। তা কে জানে মা, ঠাকুরের শরীর যাবার কিছুকাল পরে গিরিশের এমন একটি ছেলে হলো, 4 বছর হয়েও কারো সঙ্গে কথা বলেনি, ভাবে ভাবে সব জানাতো, ওরা তো তাকে ঠাকুরের মতো সেবা করত, তার কাপড় জামা, খাবার জন্য রেকাব, বাটি, গেলাস সমস্ত জিনিস নতুন করে দিলে, সে সব আর কাউকে ব্যবহার করতে দিত না, গিরিশ বলতো ঠাকুর এসেছেন। তা ভক্তের আবদার কে জানে মা, একদিন আমাকে দেখবার জন্য এমন অস্থির হয়ে হলো যে আমি উপরে যেখানে ছিলাম সকলকে টেনে টেনে সেই দিকে উঁ করে দেখাতে লাগলো, প্রথমে কেউ বোঝেনি, শেষে বুঝতে পেরে আমার কাছে নিয়ে গেল। তখন ওইটুকু ছেলে আমার পায়ের তলায় পড়ে প্রণাম করল, তারপরে নিচে নেমে গিরিশকে ধরে টানাটানি আমার কাছে নিয়ে আসবে বলে, সে তো হাউ হাউ করে কাঁদে আর বলে, ওরে আমি মাকে দেখতে যাব কি, আমি যে মহাপাপী, ছেলে কিন্তু কিছুতেই ছাড়ে না। তখন ছেলে কোলে করে কাঁপতে কাঁপতে দুচক্ষে জলধারা এসে একেবারে আমার পায়ের তলায় সাষ্টাঙ্গ হয়ে পড়ে বলল, মা এ হতেই তোমার শ্রীচরণ দর্শন হলো, ছেলেটা কিন্তু 4 বছর বয়সেই মারা গেল। এর আগে একদিন গিরিশ ও তার পরিবার তাদের বাড়ির ছাদে উঠেছিল, আমি তখন বলরামবাবুর বাড়িতে, বিকেলবেলা ছাদে গেছি, গিরিশ ছাদে তাকালে যে দেখা যায় সেটা আমি লক্ষ্য করিনি, পরে তার পরিবারের কাছে শুনলুম, সে গিরিশকে বলেছিল, ওই দেখো মা ও বাড়ির ছাদে বেড়াচ্ছেন। গিরিশ ওই কথা শুনে অমনি তাড়াতাড়ি পেছন ফিরে দাঁড়িয়ে বলেছিল, না না আমার পাপ নেত্র, এমন করে লুকিয়ে মাকে দেখব না, এই বলে নিচে নেমে গেছিল। গিরিশ ঘোষ রামকৃষ্ণের একটি অদ্ভুত মিরাকল, যেমন লাটু মহারাজ শ্রীরামকৃষ্ণের একটি খুব বড় মিরাকল, গিরিশ ঘোষ হলেন শ্রীরামকৃষ্ণের একটি বড় মিরাকল। একটি মানুষ অমন প্রতিভাধর আমাদের বঙ্গদেশে আর জন্মাবেন কিনা আমরা জানি না। একাধারে তিনি নাট্য রচয়িতা, একাধারে তিনি অভিনেতা, একাধারে তিনি পদকর্তা, গান লিখতে পারতেন, একাধারে তিনি সুগায়ক, সবকটি একযোগে তার মধ্যে ছিল, আবার একাধারে তিনি সুসংগঠক। শুধু এইটা হলো জীবনটা তার, এখন আপনারা যে ভাষা বলেন কি ঘেঁটে ঘ হয়ে যাওয়া, জীবনটা তার একদম ঘেঁটে গিয়েছিল, উদ্দেশ্য হারিয়ে গেছিল, সেই কারণে তার বারে বারে মনে হতো যে তিনি বোধহয় হারিয়ে গেছেন, এবং সেটাকে ঢাকবার জন্য তিনি প্রচণ্ড কারণ পান করতেন। এটা কিন্তু যে তিনি নেশা করে করতেন তা নয়, নিজেকে সবার থেকে লুকিয়ে রাখার জন্য চেষ্টা করা। আমরা যেরকম এই দেখবেন এই ছদ্মবেশ ধারণ করি অন্যের কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখার জন্য, এইটি গিরিশ ঘোষের তার একটি অমূল্য কীর্তি। মায়ের প্রতি গিরিশ ঘোষের অত্যন্ত শ্রদ্ধা ছিল, কিন্তু এটা স্বামী নিরঞ্জনানন্দজি কৃপায় তিনি মায়ের প্রতি তার এই শ্রদ্ধাটি তৈরি হয়। নিরঞ্জনানন্দজি তাকে শ্রী শ্রী মায়ের কাছে নিয়ে আসেন, মাকে তিনি অসম্ভব ভালোবাসতেন, দেখুন লুকিয়ে লুকিয়ে মাকে দেখা যাচ্ছে, এটিও তিনি দেখতে চাইছেন না, কেন না লুকিয়ে লুকিয়ে জগদম্বাকে দেখলে যদি তার অন্য কোনোভাবে তাকে দেখে থাকেন তাহলে তার ক্ষতি হবে, সেই ভেবে তিনি মাকে সেটিও দেখতে চাইছেন না,
ছোট ছেলের সূত্র ধরে তিনি মায়ের কাছে এসে পৌঁছেছিলেন। দেখুন এই বর্ণনাটা আছে কীরকমভাবে তিনি এসে পড়লেন। বলছেন, কাঁপতে কাঁপতে দুচক্ষে জলধারা এসে আমার পায়ের কাছে সাষ্টাঙ্গ হয়ে পড়লেন। কেন কাঁপতে কাঁপতে এসেছিলেন? তাহলে কি গিরিশ ঘোষ খানিকটা নাটক করছিলেন? তা কিন্তু নয়, তিনি জগন্মাতার আসল স্বরূপটা দেখতে পারতেন। দেখবেন একই জিনিস স্বামী বিবেকানন্দ এবং স্বামী ব্রহ্মানন্দ যে প্রণাম করতে এসেছিলেন তাদের মধ্যেও। স্বামীজি আসছেন বেলুড় মঠ থেকে, আসার সময় বারবার হাত বাড়িয়ে গঙ্গা থেকে জল নিয়ে গঙ্গা জল পান করছেন। স্বামী বিবেকানন্দের মতো অমন পবিত্রতম মানুষ, তার মনে হচ্ছে যে মনে যদি সামান্য এতটুকু অশুচি ভাবনা আসে, সেই অশুচি মন নিয়ে জগদম্বাকে দর্শন করা যায় না। আমরা মাকে প্রায় ট্যাঁকের মধ্যেই পুড়ে ফেলেছি, কিন্তু মা যে ট্যাঁকে পোড়ার জিনিস নয় এটা কিন্তু আমরা একবারও বুঝতে পারি না। মা একটা অদ্ভুত বিস্ময়, আমাদের সকলের কাছে একটি অদ্ভুত জিনিস, এটি মা আমাদের কাছে দেখিয়েছেন। এরা মায়ের স্বরূপ দেখতে পেতেন। স্বামী ব্রহ্মানন্দজি নাকি ঠকঠক করে কাঁপতে কাঁপতে এসে মাকে প্রণাম করে আবার ফিরে যেতেন, তিনি মায়ের মধ্যে সেই আদ্যা শক্তি মহামায়াকে দর্শন করতে পেরেছিলেন। ভূতেশানন্দজি মহারাজ তার স্মৃতি কথায় বলেছিলেন, মাকে তিনি জীবিত অবস্থায় মায়ের শুধু শ্রীচরণটি দেখতে পেয়েছিলেন, পুরো শরীরটা ঢাকা ছিল। মাকে তিনি প্রথম দর্শন করেন, মায়ের মুক্তি দর্শন করেন মাকে যখন দাহ করা হচ্ছে বেলুড় মঠে। বেলুড় মঠের তিনটি ছবি আছে, যে ছবিগুলি একেবারেই পাবলিশ হয় না, একটা কোনো কারণে পাবলিশ হয়ে গেছে, কিন্তু তিনটি ছবি আমাদের আর্কাইভসে আছে। একটা হচ্ছে মায়ের শরীর চলে যাওয়ার একের অব্যবহিত পরে মায়ের একটি ছবি নেওয়া হয়, ব্রহ্মচারী গণেন্দ্রনাথ সে ছবি নিয়েছিল। দ্বিতীয় ছবিটি মায়ের শরীর চলে যাওয়ার খানিক পরে লাল পেড়ে সরু নরুন লাল পেড়ে কাপড় পরিয়ে মাকে শুয়ে রাখা হয়েছে, সেইটি একটি ছবি। আর তৃতীয় ছবিটি বেলুড় মঠে নিয়ে যাওয়ার আগে মায়ের বাড়ির নিচে একটা খাটের ওপর মা শুয়ে আছেন এবং সমস্ত শরীর তার ফুলে ঢেকে গেছে, শুধু মুখটুকু দৃশ্যমান। কিন্তু এই তিনটে ছবির মধ্যে স্পেশালিটি, এই তিনটে ছবি আমার দেখার সৌভাগ্য হয়েছে। প্রথম ছবি যেটা আমরা শুনি, বর্ণনায় শুনি যে মায়ের ভীষণ কষ্ট হচ্ছিল, বলছেন বর্ণনা আছে, সরলাদির বর্ণনায় আছে, মা যখন শ্বাস নিচ্ছিলেন মনে হচ্ছে সারা বাড়িতে আওয়াজ হচ্ছে, এত কষ্ট। শেষকালে মায়ের শ্বাস নেওয়ার সময় এত কষ্ট হচ্ছিল, সকলের পাপ গ্রহণ করে নির্বিচারে সকলের কর্মফল গ্রহণ করে মা সকলের হয়ে ভোগ করেছিলেন। আমার খালি যীশুখ্রিস্ট সিনেমা দেখলে আর মায়ের এই ছবিটার কথা একসঙ্গে একটা মিল খুঁজে পাই। যীশুখ্রিস্টকে নিয়ে যাওয়া হচ্ছে ক্রুসিফিকশনের জন্য, তার সেই হাত সেই শরীর বয়ে নিয়ে যেতে পারছে না, সেই ক্রসটাকে বারবার পড়ে যাচ্ছে, মাথায় কাঁটার মুকুট পড়া আছে, আর তাকে সেই সমাজপতিরা কাঁটার বেত দিয়ে বারবার মারছে, সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গেছে। তারপরে সেই পাহাড়ের চূড়োয় যেখানে তাকে ক্রুশবিদ্ধ করা হবে সেইখানে পৌঁছানোর পরে সেই কাঠের ওপর তাকে শোয়ানো হলো, হাত দুটো ভালো করে পা দুটো ভালো করে বেঁধে দেওয়া হলো, তারপরে যাতে এতটুকু নরনচরণ না হয় তাই বড় লোহার পেরেক দিয়ে ঠুকে 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 এপার থেকে ওপার ঢুকিয়ে দেওয়া হয়েছিল পা এবং হাত। সেই অবস্থায় তখনও তিনি প্রার্থনা করছেন, হে ঈশ্বর এরা জানে না, তুমি এদের ক্ষমা করো। শ্রী শ্রী মায়ের শেষ কষ্টটা মনে হলে আমার খালি এই কষ্টটার কথাই মনে হয়, মায়ের এই কথাটাই মনে হয়, সকলের জন্য সব সন্তানের কল্যাণ কামনা করে সকলের বিষ তিনি গ্রহণ করেছিলেন, কিন্তু এতটুকু উফ করেননি। কিন্তু মায়ের শরীর চলে যাওয়ার ঘণ্টাখানেক বাদে যে ছবিটা তোলা হয়েছিল তাতে মায়ের যে রূপ, সেই মায়ের রূপের দিকে ফিরে তাকানো যায় না। বর্ণনা আছে, ধীরানন্দজি বলেছিলেন যে মাকে নাকি অপরূপ সুন্দর দেখাছিল, মায়ের সেই মুখ যেন থেকে যেন জ্যোতি প্রকাশিত হচ্ছিল, সেই ছবিটা এক্স্যাক্টলি সেই রকম, এত সুন্দর ছবি মায়ের এর আগে কখনো আমরা দেখিনি। আর তৃতীয় ছবিটা তখন সেই সেই আনন্দময় মূর্তিটা খানিকটা ম্লান হয়ে গেছে, ফুল দিয়ে ঢাকা বেলুড় মঠে নিয়ে যাওয়া হচ্ছে মাকে, শারদানন্দজি শঙ্করানন্দজি এরা সব দাঁড়িয়ে আছেন নিয়ে যাচ্ছেন। এইটা হচ্ছে কথা, মা সকলের, আমরা শুধু মা মা করেই পাগল হয়ে পড়ি, কিন্তু আমরা যে মায়ের সন্তান সেই মায়ের সন্তান হিসেবে প্রমাণ করার জন্য আমরা এতটুকু তৎপর হই না, এটা হচ্ছে কথা।
আমরা আমাদের ক্লাসটা আজকে এইখানেই থামাবো, কারণ আজকে তো একটা বিশেষ দিন, বিশেষ দিন বলে কারণ আপনাদের সকলকেই ফিরতে হবে। আগামীকাল থেকে পূজা শুরু হবে, আনন্দময়ী আসবেন, এই আনন্দময়ী আসবেন এই ভেবেই আজকে মাকে নিয়ে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হলো। মায়ের কাছে আমাদের যেন নিরত প্রার্থনা থাকে, গানে আছে না, মিথ্যা যতই মোহন বেশে মন ভুলাতে আসুক হেসে, আমরা যেন অটল থাকি মা তোমার চরণ সেবায়, মা আমাদের মানুষ করো এই মিনতি ওই রাঙ্গা পায়, তোমার ছেলে হয়ে যেন মা দিন কাটে না ধুলো খেলায়। এই বোধটা যেন আমাদের ভিতরে সব সময় জেগে থাকে, আমি তার সন্তান, দিনের আমি এমন একটা উজ্জ্বল যেন জীবন যাপন করতে পারি যাতে এই বোধটা জাগে যে তার সন্তান হয়ে যেন আমি আমার জীবনটা ধুলো খেলায় কাটিয়ে দিইনি। কাল থেকে মা আসছেন আমাদের মূর্তিতে, মা যেন আমাদের হৃদয়তেও অধিষ্ঠান করেন এবং তার বিবাহ প্রকাশিত হয় এবং মাতৃগুণে আমরা যেন গুণান্বিত হই। ওম প্রণতানাম প্রসীদত্বং দেবী বিশ্বার্থি হারিণী ত্রৈলোক্য বাসিনামিডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।